দুইটা মেয়ে ব্রিজে খেলা করতেছিলাম, দুইটা মেয়ে, ওরা দুই বোন। আমি যখন দেখতেছিলাম তখন ওটা হচ্ছে আপগ্রেড ছিল, তখন আমি যতই ব্রেক অ্যাপ্লাই করি কিন্তু আপগ্রেডে ব্রেক আর অ্যাপ্লাই করলেও কাজ করবে না, ওটা ওর মতো করে ট্রেন চলে যাবে। মেয়েরা অনেক দৌড়েতেছিল, আমি ব্রেক টেক সব লাগাই দিছিলাম, ইমার্জেন্সি ব্রেক করছিলাম। পরে একটা মেয়ে পড়ে গেল, আরেকটা মেয়ে হাত ধরেছিল, দুইটাই মারা গেল। এইটা আমার জীবনের সবচেয়ে হচ্ছে, আমি এখনও মনে পড়ে আমার, আমি অনেক কান্না করছিলাম, তিন চার ঘন্টা টানায় অনবরত কান্না করছি, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। তখন আমার মনে হয়েছিল যে আমারও তো দুইটা মেয়ে আছে, আর আমি একটা মানুষের দুইটা মেয়ে আমার টেনে পড়লো, এইটা ওর বাবা মা কীভাবে সহ্য করবে, কীভাবে এটা মেনে নেবে, মানে এটা নিয়ে আমি অনেক মানসিকভাবে ভেঙে পড়েছিলাম কিছুদিন। ট্রেন চালাতে গেলে আমাদের অ্যাক্সিডেন্ট হবেই, হ্যাঁ, কাটা পড়বে। তো হচ্ছে ট্রেন চালাতে গেলে অনেকে সুইসাইড করবে, অনেকে মোবাইলে কথা বলতে বলতে যাবে, অনেকে এমনিই অন্যমনস্ক হয়ে রেললাইনে হাঁটবে, কেউ বসে থাকবে, এটা অ্যাক্সিডেন্ট হবে, এটা প্রায়ই হয়। বাংলাদেশ রেলওয়ের আইন অনুসারে হচ্ছে 144 দ্বারা জারি আছে, রেললাইনে কেউ এখানে আসতে পারবে না সবসময়ের জন্য। তো হচ্ছে রেললাইনে না আসাই ভালো, যতদূর সম্ভব রেললাইনে বাহিরে গিয়ে চলাফেরা করা উচিত, বা কাজ যাই সম্পন্ন করা উচিত রেলের বাহিরে গিয়ে, রেললাইনে না আসাই ভালো। টঙ্গী স্টেশন থেকে ছেড়ে দিরাশ্রম ঢুকবো, এর ভিতরে দেখি একটা ছোট্ট বাচ্চা 2 বছর হবে, সাদা জামা লাল সালোয়ার পরা, ও টুকটুক করে রেললাইন দিয়ে হাঁটতেছে, অনেক দূর থেকে দেখছি। দেখার পরে আস্তে আস্তে আমিও ট্রেন থামিয়ে দিছি, ট্রেন থামিয়ে দেওয়ার জন্য ট্রেন থামিয়ে দিয়ে ওর সামনে গিয়ে থামিয়ে দিছি। পরে ও খুশিতে মানে নাচানাচি করতেছে ট্রেন দেখে, হ্যাঁ। পরে যখন একটা হুইসেল দিছি, পরে ওর বাবা মা কোথা থেকে আসছে, এসে পরে মেয়েটাকে নিয়ে এসছি, নিয়ে মানে সাইডে গিয়ে দেখি যে মেয়েটার বাবা মেয়েটার মাকে, হ্যাঁ, গালাগালি চট থাপ্পড় মারতেছে। আমাকেও সবাই নেগেটিভ বলেছে, কিন্তু তারপরেও কিন্তু আমি 20 বছর ধরে চালিয়ে এসেছি, তোমাদেরও ঠিক নেগেটিভ শুনে এভাবেই চালিয়ে আসতে হবে। মা সাপোর্ট করেছে, আমার ভাই সাপোর্ট করেছে, আমার ভাইরা, আবার আমার বিয়ে হওয়ার পর এখন পুরো দমে আমার হাজব্যান্ড সাপোর্ট করে, মানসিক শক্তি যোগায়। আমি তো মাঝে মাঝেই ভেঙে পড়ি, প্রায়ই ভেঙে পড়ি, কী করব কী করব, অনেক টেনশন করি, অনেক চিন্তাভাবনা করি, আমার হাজব্যান্ডই আমাকে মানসিক শক্তি যোগায়। যে মেয়েরা কাজ করবে তাদের হাজব্যান্ড যদি মানসিকভাবে সাপোর্ট না করে, তাহলে কখনোই এই কাজে মেয়েরা সফল হতে পারবে না। মানে আমাদের হাতটা তো অনেক শক্ত হয়ে গেছে লোহার মতো, হ্যাঁ, ওই থ্রটল আর হচ্ছে ওই লোহাগুলো ধরতে ধরতে হাতগুলো লোহার মতো শক্ত হয়ে গেছে আমার, আর এদিকে হচ্ছে বসে গেছে, কি বলে, মাংসগুলা শক্ত হয়ে যায় যে হয়ে যায় ওগুলো বসে গেছে। তো ও হ্যাঁ, ওগুলো হাত থেকে রক্ষা করার জন্য মাঝে মাঝে আমি এই গ্লাভসটা পরি। রাত 3টা বাজে, আমার হাজব্যান্ড আমাকে মানে হচ্ছে আমার অফিসে পৌঁছায় দিবে, অর্ধেক রাস্তা এসে দেখি এই পর্যন্ত পানি আর বৃষ্টি, তারপরেও আমার হাজব্যান্ড আর আমি ভিজে ভিজে আমি আমার ডিউটির লোকেশনে আসছি, ডিউটি অন ডিউটি করছি, তো তখন আমি সম্পূর্ণ ভিজে ছিলাম। তো হচ্ছে আমাদের জবটাই এরকম, মানে টাইম মতো যেতে হবে, সেটা হোক ঝড় তুফান বৃষ্টি যা ইচ্ছা তাই হোক, কিন্তু আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে নির্দিষ্ট টাইমে।